মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ বিভিন্ন রাষ্ট্রের আমন্ত্রিত অতিথিরা বিশেষ এই প্যারেডে অংশ নেন ভারত যুক্তরাষ্ট্র রাশিয়াসহ কয়েকটি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা মনোমুগ্ধকর দর্শনীয় ফ্লাইপাস্ট প্যারাডাইভ এবং অ্যারোবেটিক শো প্রদর্শিত হয় অনুষ্ঠানে জানাচ্ছেন মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর উপস্থিতিতে ভিন্ন মাত্রা পায় এবারের বিজয় দিবসের প্যারেড সশস্ত্র বাহিনীর সালাম গ্রহণের পর খোলা জিপে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি প্যারেড অধিনায়ক মেজর জেনারেল শাহিনুল হকের নেতৃত্বে কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্যারেড দল বাংলাদেশ পুলিশ বিএনসিসি বিজিবি কোস্টগার্ড আনসার সহ বিভিন্ন বাহিনীর চৌকশ দলও অংশ নেন কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি গ্যালারিতে বসে কুচকাওয়াজ দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা স্পিকার শিরিন শারমিন সহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা বিজয় দিবসের বিশেষ এই কুচকাওয়াজে অংশ নেয় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ভুটান মেক্সিকো সহ কয়েকটি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিজয়ের পঞ্চাশ বছরের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারাডাইভ করেন পঞ্চাশ জন প্যারাট্রুপার যেখানে অংশ নেন ভারতীয় বিমানবাহিনীর এক নারী সদস্য এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের প্রদর্শনীতে তুলে ধরা হয় সরকারের নানা অর্জন বিজয়ের পঞ্চাশ বছর পূর্ণ করা বাংলাদেশ সামরিক দিক থেকে কতটা সক্ষমতা অর্জন করেছে তাও প্রদর্শিত হয় বিজয় দিবসের প্যারেডে বরাবরের মতোই কুচকাওয়াজের সবচেয়ে আকর্ষণীয় পর্ব বিমানবাহিনীর এই ফ্লাইপাস্ট যা মুগ্ধ করে সবাইকে বিজয় দিবসের বিশেষ এই প্যারেডে মনজ্ঞ অ্যারোবেটিক শো প্রদর্শন করেন বিমান বাহিনীর দুঃসাহসিক বৈমানিকরাধানমন্ত্রী শেখ হাসিনা মুকসিমুল নিউজ ঢাকা